হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে যে হেল্পফুল বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে মূলত আপনারা ফেসবুক অ্যাকাউন্টে নিজের প্রিয় গান কীভাবে অ্যাড করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে আছে যারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ভ্রমণ করে, সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার প্রিয় মিউজিকটা এখানে অ্যাড করে রাখবেন, যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভ্রমণ করলে আপনার প্রিয় গানটি সেখান থেকে বা প্রিয় মিউজিকটি সেখান থেকে শুনতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী নেক্সট যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি খুব ইজিলি পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, আমি খুব সহজে আপনাদের কাজটা দেখাচ্ছি, আপনার স্ক্রিনটাকে লক্ষ্য করুন। খুব সহজে আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব সহজে বোঝানোর জন্য আপনারা সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করবেন। আমি আমার ফেসবুকে প্রবেশ করতেছি, দেখেন। সো বন্ধুরা, দেখেন ফেসবুক আসার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে আপনি আপনার প্রোফাইল যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য মার্ক করে দেখাই দিচ্ছি। এই যে প্রোফাইল যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। সো বন্ধুরা, দেখেন প্রোফাইলে আসার পরে আমার প্রোফাইলটা ঠিক এরকমভাবে শো করতেছে, আপনার সামনে ঠিক এরকমভাবে শো করবে। তারপর এখান থেকে একটু নিচে পজ করে আসবেন। একটু নিচে পজ করে আসার পরে ফ্রেন্ডস, দেখেন আপনি যেখান থেকে ফটো বা ভিডিও আপলোড করেন এখানটাতে চলে যাবেন। এই যে একটু সাইডে চলে যাবেন, সাইডে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে মিউজিক নামে একটা অপশন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য মার্ক করে দেখাই দিচ্ছি। এই মিউজিকে ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে প্লাস আইকন যেটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনটা, আপনি সিম্পলি প্লাস আইকনটাতে একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনটাতে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে আপনি চাইলে যে এই মিউজিকগুলো আছে, এই মিউজিকগুলো আপনি এখান থেকে ক্লিক করে এদিকটাতে ক্লিক করে আপনি মিউজিক প্লে করে শুনতে পারবেন। আমি আমার প্রাইভেসির জন্য গানটাকে প্লে করতেছি না। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনি বিভিন্ন ক্যাটাগরিতে এখানে দেখেন, এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো থেকে আপনি আপনার এই যে বার্থডে, আদার্স, আরও অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরিতে মিউজিক পাবেন। সো আমি একটা মিউজিক আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই মিউজিকটার উপরে সাপোজ মনে করেন আমি এই যে মিউজিকটা আছে, এই মিউজিকটাকে আমি আমার প্রিয় গান হিসাবে অ্যাড করে রাখবো বা প্রিয় মিউজিক হিসাবে আমার ফেসবুক প্রোফাইলে অ্যাড করে রাখবো। আমি সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন বন্ধুরা এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় নিচ্ছে প্রসেসিং হতে। সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটা টিক মার্ক চলে আসছে। এখান থেকে এখন আমি এখান থেকে সিম্পলি ব্যাক দিয়ে চলে আসবো। এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি পাবেন, এগুলা ক্যাটাগরি থেকে আপনারা যে লাভ, মর্নিং, আদার্স, আর অনেক ক্যাটাগরি আছে, এখান থেকে আপনারা চাইলে বা এখান থেকে আপনারা সার্চ বক্স পাবেন, যে এখানটাতে সার্চ বক্স পাবেন, এই সার্চ বক্সে এসে ক্লিক করে আপনি আপনার প্রিয় গানটি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমি ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখেন এইভাবে ঠিক ইন্টারফেসটা এইভাবে শো করবে। যে গানটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সেই গানটা এখানে সিলেক্ট করতেছে, শো করতেছে। এখন এখান থেকে যে থ্রি ডট যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই থ্রি ডট একটা ক্লিক করে দেব। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে পিন টু প্রোফাইল যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য মার্ক করে দেখিয়ে দিচ্ছি। যে পিন টু প্রোফাইল এই জায়গাটার উপরে ক্লিক করে দেবেন। দেখেন সং হ্যাজ বিন পেন্ডেড, অর্থাৎ কি আপনার এখানে প্রোফাইলে যে মিউজিকটা সিলেক্ট করলাম সেই মিউজিকটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই দেখেন বন্ধুরা আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি। এখন এখান থেকে চাইলে কিন্তু আমি মিউজিকটাকে প্লে করে শুনতে পারবো। আমি আমার প্রাইভেসির জন্য মিউজিকটার সাউন্ডটা অফ করে আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। সো বন্ধুরা, এইভাবে আপনারা আপনার প্রোফাইলে প্রিয় মিউজিকটাকে অ্যাড করে রাখতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ছবিতে আমার এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী নেক্সট যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনি ইজিলি পেয়ে যেতে পারেন। সো বন্ধুরা, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।